মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের দুয়ারে সরকার যেখানে 18টি প্রকল্প ঘোষণা করা হয়েছে তারই সুবিধা পেতে সাধারণ মানুষ সকাল থেকে লাইন দিয়েছে গোড়াবাজার শিল্প মন্দির হাইস্কুলে এবং নতুন একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সেই সুবিধা সাধারণ মানুষ পেতে চলেছেন। এই কর্মসূচি বেশ কিছুদিন ধরে চলবে। বহরমপুরের পৌর এলাকার যেসব ওয়ার্ডগুলি আছে সেখানে একটি দিন ঘোষণা করে ক্যাম্প করা হবে। সেখান থেকে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপের মাধ্যমে সুবিধা পাবেন। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এখন তো বলতে পারবো না, হবে তখন তো বলতে পারবো। তখনই লাভটা বুঝতে পারবো আর কি। আগে হোক, তারপর দেখছি। অবশ্যই ভালো লাইনে দাঁড়িয়ে আছেন, রাখুন একটু পরে। ভালোভাবেই দেখছি অবশ্যই, মানে এত মানুষ আসছে, এত দূর করছে, অবশ্যই ভালো বলেই করছে, তো এটাই ভালো। কি কি সুবিধা পাওয়া যাবে? সুবিধা বলতে সব কিছুই তো সুবিধা হচ্ছে এখন, তো আমার তো বেশ একটা জানা নেই, এটা করছে কিন্তু সবাই আসছে, যখন ভালো কিছু করছে এটাই বলা। অবশ্যই সবাই ভালোই হবে, এর জন্য সুবিধাটা করা, আর এর জন্য এত মানুষ আসা, তো অবশ্যই ভালোই হবে। এর জন্য সরকারকে কী করবে? সরকারকে কিছু বলা, সরকার তো হামেশা পাবলিকের পাশে আছে, তো বেশ ভালোই বলা হবে, আর সবাইকে ধন্যবাদ বলবে। আর দেখাই যাক এখন, এখন তো দিদিতে বলছে সবার জন্য সব কিছু করছি, আশা করি আরও কিছু আমাদের দেশে উন্নতি করবে। যেহেতু আমরা মানে কি বলবো, আমরা তোমার হাউস ওয়াইফ, যদি 500 টাকা করে প্রত্যেক মাসে মাসে যাই তাতে আমাদের একটা হাত খরচা হবে। দিদি তো আমাদের জন্য উপকারই করে আসছেন, আরও চাইবো যাতে আমরা একটু উন্নত করে, বাচ্চাগুলো যারা তোমার বিএ পাস করে বসে আছে বাড়িতে, তাদের জন্য একটু তোমার চাকরির একটা ব্যবস্থা করতে পারি, আর প্রতিটা বাড়িতে যেন হ্যান্ডিক্যাপের আগে যেন চাকরি হয়। আমার এটা দিদির কাছে একটা অনুরোধ, প্রতিটা বাড়িতে একটা কোনো চাকরি যেন পায়, যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য, তাদের যারা চারটা ছেলে পেলে আছে তারা তো না খেয়ে মারা যেতে পারে, তার জন্য আমি দিদিকে রিকোয়েস্ট করবো, দিদি যেন প্রত্যেকটা হ্যান্ডিক্যাপের জন্য একটা করে অন্তত চাকরি যেন পায়, আর যারা আপাতত খেটে খাওয়া মানুষগুলো প্রতিটা বাড়িতে যেন দিদি একটু দেখে খুঁটিয়ে খুঁটিয়ে। আজকে তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, দিদি আমাদের ঘরে ঘরে দূরে ঘরে দিদি আসছে, এর জন্য আমার খুবই আনন্দিত। আমার নাম বেবি রাজু। আমরা গোড়াবাজার শিল্প মন্দির স্কুলে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর, মানে যেটা আমরা প্রথমে ভাবতে পারিনি যে মানুষ এতটা সাড়া দেবে। আজকে দুয়ারে কর্মসূচিতে প্রায় ওয়ার্ডের 50% লোক তারা কিন্তু উপস্থিত হয়েছে, পার্টিকুলারলি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে নেওয়ার জন্য। এছাড়াও আমরা আরও 17 রকমের সুবিধা, মোট 18 রকমের সুবিধা আমরা এখান থেকে দিচ্ছি। তার মধ্যে প্রথম দিচ্ছি আমরা লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে দিচ্ছি আমরা স্বাস্থ্যসাথী, তারপরে হচ্ছে রেশন কার্ড, তারপর আধার লিঙ্কিং, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, খাদ্যশ্রী প্রকল্প, আরও অন্যান্য যে সমস্ত প্রকল্প আছে সরকারের, প্রায় সবকটারই সুবিধা আমরা এখান থেকে দিচ্ছি। আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা কাউন্টারে আমাদের অসংখ্য বড় বড় লাইন পড়ে গেছে, তো আমরা তাদের মাস্ক পরতে বারবার অনুরোধ করেছি, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে বলছি, আমাদের সারা কিন্তু অভূতপূর্ব। আমি এক্সিকিউটিভ অফিসার, বহরমপুর মিউনিসিপ্যালিটি।